ইউনাইটেড কারাতে ক্লাব বাংলাদেশের কারাতে প্রশিক্ষণার্থীদের মাঝে কারাতে বেল্ট ও সনদ বিতরণ করা হয়েছে। শুক্রবার 26 সেপ্টেম্বর বিকেলে কক্সবাজার শহরের তারাবনিয়াছড়া ইউনাইটেড কারাতে ক্লাব বাংলাদেশের প্রশিক্ষণ কক্ষে ক্লাবের কক্সবাজার জেলা সভাপতি গোলাম ফারুক খান কায়সারের সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়। প্রধান অতিথি ছিলেন রামু শিশু সদনের প্রতিষ্ঠাতা ফাদার লোপি, ইউনাইটেড কারাতে ক্লাব প্রতিষ্ঠাতা পরিচালক থিম মং চেরা। বক্তারা বলেন, প্রত্যেক মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি আত্মরক্ষার কৌশল জানা থাকা ভালো। এর মাধ্যমে কিশোর কিশোরী যুবকেরা অপ্রীতিকর ঘটনা এড়াতে পারেন। কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মরক্ষার কৌশলটি পুরোপুরি রপ্ত করা যায়। বাংলাদেশে কারাতে প্রশিক্ষণ হচ্ছে এবং ইদানিং বেশি বৃদ্ধি হচ্ছে আর কি, বেশিরভাগ মেয়েরা বেশি, ছেলেদের পাশাপাশি মেয়েরাও করছে। এই যে আমাদের ইউনাইটেড কারাতে ক্লাবটা 1988 সালে আমার হাজবেন্ড যিনি, উনি হচ্ছে সিংমং কারাতে ওস্তাদ, ওনাকে কক্সবাজারের সবাই ছাড়া বলে ডাকে, উনি প্রতিষ্ঠাতা করেছে ইউনাইটেড কারাতে ক্লাব। আর যারা পিছনে আছে ওনারা সবাই ইউনাইটেড কারাতে ক্লাবে প্রথম বেঞ্চে যারা ছিল ওনারাই আজকে উপস্থিত আছে। যিনি আমাদের প্রশিক্ষক জনাব সিংমং সেরা, সবাই ওনাকে এখানে সেরাই বলে ডাকি। ওনার তত্ত্বাবধানে আমি এখানে করাচ্ছি। বর্তমানে 50 থেকে 55 জন শিক্ষার্থী রয়েছে আমাদের এখানে। এখানে শুরু করছি মাত্র 1 বছর, এই ক্লাবটা শুরু করছি মাত্র 1 বছর। আমাদের এই আমরা 2 বারই বেল্ট টেস্ট করেছি, এটা হচ্ছে 2য়বার বেল্ট টেস্ট আমাদের। অভিভাবকরা বলেন, সন্তানদের শারীরিক নিরাপদ ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কারাতে ভর্তি করে দিয়েছি। ইউনাইটেড কারাতে ক্লাব একটি সুসংগঠিত সংগঠন, মানে কক্সবাজারের মধ্যে আমি মনে করি ইউনাইটেড কারাতে ক্লাব একটা ভালো কারাতে প্রশিক্ষণ কেন্দ্র। সেজন্য আমি আমার ছেলেকে আমি 1 বছর যাবত এখানে কারাতে শেখাচ্ছি। শিক্ষার্থীরা বলেন, স্বাস্থ্য সুরক্ষা ও নিজেদের নিরাপদ রাখতে কারাতের প্রয়োজন। আমাদের ক্লাবটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্লাব যেটা আমি মনে করি, এবং এটাই শুধু তাদের স্বপ্ন না, এটা আত্মরক্ষার দিক দিয়েও খুবই প্রয়োজন। ছেলেদের চেয়ে মেয়েদের প্রয়োজন, তবে ছেলেদেরও প্রয়োজন, কিন্তু মেয়েরা যদি শিখতে পারে তাহলে সেটা তাদের দক্ষতা এবং তাদের আত্মরক্ষার দিক দিয়ে একটু ভালো আর কি। আজকে আমাদের গিয়া ছিল, বেল্ট ছিল, যাতে আমি গিয়া পাইছি, গ্রিন বেল্ট পাইছি, আজকে অনেক খুশি আজকে আমরা আত্মরক্ষার জন্য। আমি এখানে অনেক দিন আছি ঠিকই, আমি 2020 সাল থেকে এখানে শুরু করেছি, আজকে আমি গ্রিন বেল্ট পেয়েছি। এতে 6 জনকে অরেঞ্জ বেল্ট, 4 জনকে হলুদ বেল্ট, 6 জনকে সবুজ বেল্ট সহ 16 জনকে বেল্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য হারুনুর রশিদ, সাবেক কক্সবাজার ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কক্সবাজার ইউনাইটেড কারাতে ক্লাব তারাবনিয়াছড়া শাখা প্রধান আয়মান কোচ, সহকারী কোচ ইয়াসিন আরাফাত সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ। নিউজ ডেস্ক, সিসিএন।